ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। তার মৃত্যু নিয়ে এই রহস্যের জট 2 দশক পেরিয়ে গেলেও আজ পর্যন্ত খুলেনি। সালমান শাহের পরিবারের সন্দেহের তালিকায় রয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা। সালমান শাহ সামিরার মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হতো। মৃত্যুর আগের দিন সালমান শাহ সামিরা ঝগড়া করেছিল। শাবনুরকে কেন্দ্র করে সালমান শাহ সামিরা ঝগড়া করেন। এ প্রসঙ্গে সামিরা বলেন, ড্রাইভিং সেটে সালমান শাহকে চুমু খাচ্ছিল শাবনুর, যা আমি মেনে নিতে পারিনি, আর এ বিষয়টি নিয়ে বাসায় এসে আমরা ঝগড়া করি। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।